হ্যালো বন্ধুরা, তোমরা জানো গতকাল কিন্তু ওয়েনারের যে বন্যা হয়েছিল এবং ধস হয়েছিল, তার জন্য কিন্তু গতকাল মোহামেডান স্পোর্টিং ক্লাব কেরালা সুপার লিগের অল স্টার 11-এর এগেনস্টে কিন্তু খেলতে নেমেছিল এবং সেই ম্যাচটা কিন্তু 2-1 গোলে জিতে নিয়েছে। যদিও এই যে ম্যাচ ছিল, এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রথম একাদশে কিন্তু 4 জন বিদেশি রেখেছিল এবং সেই 4 জন বিদেশি হচ্ছেন জোসেফ আরজাই, মির্জালাল কাসিমাব, আর অ্যালেক্সিস গোমেজ এবং হচ্ছে কার্লোস ফ্র্যাঙ্কা। যদিও পরবর্তীতে কিন্তু সেকেন্ড হাফে আমরা আব্দুল কাদেরকে দেখতে পেয়েছি। দেখো, যে মাঠে খেলা ছিল সেই মাঠের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল, বৃষ্টি হয়েছিল, ফলে জল কিছু কিছু জায়গায় জমে যাচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মাঠ থেকে ঘাস উঠছিল। অর্থাৎ এমন একটা মাঠে খেলা হচ্ছিল যার কারণে কিন্তু প্লেয়ারদের চোটাঘাত হওয়ার সম্ভাবনা প্রবল ছিল এবং তার ফলে সামনে একটা ISL শুরু হচ্ছে, সেখানে প্লেয়ারদের সুস্থতা কিন্তু খুব জরুরি। তো সেই জায়গাটা দাঁড়িয়ে মোহামেডান তাদের যে ম্যাচটা ভালো খেলেছে এবং ম্যাচটা জয়লাভ করেছে এবং তাও কোনো রকম কোনো ইঞ্জুরি ছাড়া, এটা কিন্তু খুব ভালো একটা নিউজ হচ্ছে ক্লাবের জন্য এবং সমর্থকদের জন্য। তো গতকাল প্রথমে 21 মিনিট নাগাদ কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব রেমসাঙ্গার গোলে এগিয়ে যায়। এরপরে কিন্তু কেরালা অলস্টারের যে বেলফোর্ড আছেন তিনি কিন্তু 25 মিনিটে গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে মোহাম্মদ কাদেরি বা আব্দুল কাদেরি তিনি নামেন এবং 75 মিনিট নাগাদ কিন্তু তিনি সেকেন্ড গোল করেন এবং যার ফলে কিন্তু ফাইনালি ম্যাচটা 2-1 গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব জিতে নেন। এবং আরও একটা কথা এখানে বলার রয়েছে, সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু কালকে নিউ জার্সি পরে নেমেছিল, তো সামনে যে জার্সি পরে মোহামেডান ISL খেলবে সেটাও কিন্তু কালকে দেখা গিয়েছে। আর আরও একটা খুব ভালো নিউজ রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য, তা হচ্ছে তারা তাদের নতুন একজন প্লেয়ার কিন্তু সাইন করিয়েছে। যদিও এই নতুন প্লেয়ারটি কিন্তু এর আগেও মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছে 2023-24 মরশুমে একজন লেফট উইঙ্গার এবং এই মরশুমে কিন্তু লোন শেষ হয়ে গেছিলো, কিন্তু পুনরায় কেরালা ব্লাস্টার থেকে আবার লোনে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তাকে নিয়ে আসছে। তার নাম হচ্ছে সাগলসেম বিকাশ সিং, ইনি একজন লেফট উইঙ্গার, বয়স মাত্র কিন্তু 23 বছর, প্রতিশ্রুতিমান প্লেয়ার, খুব ভালো প্লেয়ার, আমরা মোহামেডানে কিন্তু অলরেডি খেলতে দেখেছি। তো এই প্লেয়ারটিকে কিন্তু মোহামেডান আবার নিয়ে আসলো লোনে ISL সামনের মরশুমে খেলার জন্য।